আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি লাইভ সেশনে। বুয়েট ভর্তি পরীক্ষা 2021-22 শিক্ষাবর্ষের রেজাল্ট পরবর্তী ফেসবুক লাইভ সেশনে। এই সেশনে আমার সাথে যুক্ত আছে বুয়েট ভর্তি পরীক্ষায় মেধা তালিকায় 48তম অভিষেক রায়, এক্স নটরডেম কলেজ। তো শুরুতেই আমি উদ্ভাস পরিবারের পক্ষ থেকে অভিষেককে অনেক অভিনন্দন জানাচ্ছি চমৎকার একটি রেজাল্ট করার জন্য। সারা বাংলাদেশের মধ্যে তুমি 48তম হয়েছো, তো প্রথমেই কেমন লাগছে তোমার যদি শেয়ার করতে আমাদের সাথে? ভাইয়া, অনুভূতিটা তো অনেক ভালো ভাইয়া, কারণ ছোটবেলা মানে অনেক আগে থেকে ইচ্ছা ছিল যে বুয়েটে পড়ব এবং মানে একটা ইঞ্জিনিয়ার হব, তো ওই জন্য এই অনুভূতিটা আসলে বলার মতো না, মানে অসাধারণ লাগছিল যখন রেজাল্টটা পাইছিলাম। আসলে বিশ্বাসও করতে পারি নাই আমি মানে পাবো আর কি ইঞ্জিনিয়ারিং, তো অনেক ভালো লাগছিল ভাইয়া। ধন্যবাদ অভিষেক। এই মুহূর্তে তুমি তোমার রেজাল্ট, তোমার যে সাফল্য, হ্যাঁ, সবকিছু মিলে যাদের কথা না বললেই নয়, কাদের এই মুহূর্তে তুমি স্মরণ করতে চাচ্ছ বা কাদের কথা তোমার মনে পড়তেছে? প্রথমেই আমি বলবো আমার বাবা মা আমাকে সবসময় সাপোর্ট করছে, তারা সবসময় আমাকে বলছে যে আগায় যায়, যেটা আমি করতে চাই সেটা করছে, কখনো মানে কোনো কিছু ইম্পোজ করে নাই। আমি ইঞ্জিনিয়ারিং পড়তে চাইছি, তারা আমাকে সবসময় সাপোর্ট করে গেছে, এখানে তাদেরকে অনেক ধন্যবাদ। আমার ছোট বোন আমাকে সবসময় সাপোর্ট করছে, তাকে অনেক ধন্যবাদ, সেও মানে আমাকে আমি চাইছিল যে আমি যেন আমার ভালোটা করতে পারি। এছাড়া সব শিক্ষক, নটরডেম কলেজের সব শিক্ষক যারা আমাকে সাহায্য করছে তাদেরকে অনেক ধন্যবাদ। বড় ভাইয়া যাদের কাছ থেকে আমি গাইডলাইন পাইছি তাদেরকে ধন্যবাদ, তাদের সবাইকে আমি স্মরণ করতেছি। ধন্যবাদ অভিষেক। এবার যেটা আমরা একটু জানবো, প্রত্যেকটা ভালো করার পিছনে বা সাফল্যের পিছনে আমরা জানি যে একটা পরিশ্রম, একটা ডেডিকেশন, হ্যাঁ, একটা নির্দিষ্ট একটা রুটিন থাকে, একটা নির্দেশনা থাকে। তো তোমার ক্ষেত্রে যেটা ছিল সেটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতে, কেমন ছিল সেটা? হ্যাঁ, সবসময় চেষ্টা করতাম যে পড়াটা মানে পড়তে হবে নিয়মিত শেষ করে ফেলাই দেওয়ার, যাতে কোনো কিছু বাকি না থাকে, কারণ বাকি থাকলে পরে ওটা কমপ্লিট করে পার অনেক কষ্ট হয়। নিয়মিত হওয়ার চেষ্টা করছি যতটা সম্ভব, মানে সলভ করা যায় প্রবলেম সলভিং চেষ্টা করতাম, টাইম যাতে কমায়, কম টাইমের মধ্যে আমি যাতে প্রবলেম সলভ করতে পারি ওর জন্য প্র্যাকটিস করতাম। তারপরে মানে আমাদের বেসিকে যা যা আছে যেগুলো দরকার, না পড়লেই নয়, সেগুলোতে যাতে সবসময় ঠিক করে মানে সর্বাত্মক ভাবে ওটাকে ঠিক করতে পারি ওই চেষ্টা করেছি। এভাবে ভাইয়া মানে করতে চেষ্টা করছি আর কি ভাইয়া, কোনো ফাঁক রাখার চেষ্টা করিনি। আচ্ছা, ভেরি গুড। এবার যেটা আর কি একটু জানবো সেটা হচ্ছে যে তোমার যখন বোর্ড পরীক্ষা হয়ে গেল, তারপরে যে পুরোদমে তুমি যখন অ্যাডমিশনের প্রস্তুতি নিচ্ছিলা, এই সময়টাতে তোমার যে তুমি প্লাস তোমার উদ্ভাসের যে জার্নিটা, সেটা কেমন ছিল সেটা যদি একটু শেয়ার করতে। হ্যাঁ, উদ্ভাসের জার্নিটা আসলে হেল্পফুল ছিল, কারণ উদ্ভাস প্রথম থেকে একটা রুটিন সেট করে দিয়েছে আমাকে। নিয়মিত ক্লাস হইতো, ওই ক্লাসের উপর একটা ডেইলি এক্সাম হতো, তারপর ওই ডেইলি এক্সাম গুলোর উপর একটা উইকলি এক্সাম হতো, যার কারণে ভাইয়া পড়াটা নিয়মিত হয়ে গেছে। ভাইয়া একটা চাপ ছিল, প্রেশারের কারণে আমি ঠিক টাইমে পড়তে পারছি ভাইয়া। পাশাপাশি উদ্ভাসের পরীক্ষাগুলো সিস্টেমটা বুয়েটের কাছাকাছি, যার কারণে ভাইয়া ওইগুলো আমাকে একটা ধারণা দিছে যে কিভাবে বুয়েটে পরীক্ষা হবে এবং কিভাবে আমার পড়তে থাকা উচিত, কিভাবে আমার আগানো উচিত। এই কারণে উদ্ভাসের অবদান অনেক। পাশাপাশি উদ্ভাসের যে ম্যাটেরিয়ালস গুলো ছিল সেগুলোতে আপনার মানে বিভিন্ন বেসিক, তারপরে বিভিন্ন অঙ্ক যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো সুন্দর করে লিস্ট করা ছিল, তো ওগুলো ভালো করে করছি। ভাইয়ারা গাইডলাইন দিছে সেগুলো করছি। পাশাপাশি উদ্ভাস মানে নিজেদের ম্যাটেরিয়াল ছাড়া সবসময় বলছে বই ভালো করে পড়তে, বই যেন কখনো আমরা বাদ না দিচ্ছ, বইগুলো ভালো করে পড়ার চেষ্টা করছি। এভাবে ভাইয়া চেষ্টা করছি আর কি সবসময়। ধন্যবাদ অভিষেক। আমার আরেকটা প্রশ্ন, সর্বশেষ যে প্রশ্ন তোমার কাছে, সেটা হচ্ছে যে তুমি তো একটা রুটিন বা তুমি একটা ইয়ার মধ্যে ছিলা, গাইডলাইনের মধ্যে ছিলা, তো জুনিয়রদের আসলে এই মুহূর্তে কি করা উচিত যারা পরবর্তীতে হচ্ছে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে? জুনিয়রদের জন্য আমি প্রথমে এটাই বলবো যে অনেকেই আগের থেকে অনেক মানে বিভিন্ন সাইট থেকে মানে দেখার চেষ্টা করে, বাইরের জিনিস দেখার চেষ্টা করে, তো প্রথমেই যেটা করা উচিত যে বই সবসময় ভালো করে পড়া উচিত, বেসিকটা স্ট্রং করা উচিত। বেসিক স্ট্রং না করে কখনোই অন্য জিনিস দেখলে লাভ হয় না। আর মানে বুয়েটে ভর্তি পরীক্ষার জন্য অনেকে বলে যে অনেক ঘন্টা পড়ার দরকার হয়, কিন্তু ভাই আসলে সেটা না, তোমার যেটা দরকার হয় সেটা পড়লেই হয়। অনেকে বেশি পড়ার দরকার হয়, অনেকে কম পড়লেই পারে, তো যেটা যে যতটুকু প্রয়োজনে সেটুকু করতে হবে। আর বই ভালো করে করতে হবে, বেসিক ঠিক করতে হবে, কারণ বেসিক যদি ঠিক করতে না পারি ভাইয়া বাইরের জিনিস দেখেও লাভ হয় না। আচ্ছা, ধন্যবাদ অভিষেক। আশা করি জুনিয়রদের জন্য যেটা তুমি বললে, আশা করি তারা সেভাবে চেষ্টা করবে যারা দেখতেছে এবং হয়তো সামনে যারা দেখবে। এবং সেই সাথে তোমাকে আবারও উদ্ভাস পরিবারের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। এবং যারা সবসময় তোমার পাশে ছিল, স্পেশালি আমি যদি বলি তোমার বাবা মা,
এবং তোমার ফ্যামিলি মেম্বার যারা আছেন এবং তোমার স্কুল কলেজের টিচার এবং তোমার শুভাকাঙ্ক্ষী যারা আছে সবাইকে আমরা উদ্ভাস পরিবারের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি তোমার পাশে থেকে সর্বদা সাপোর্ট করার জন্য, এবং আমরাও উদ্ভাস পরিবার অনেক গর্বিত তোমার পাশে থাকতে পেরে। এবং আজকের এই সেশনে যুক্ত হওয়ার জন্য আবারও তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ তোমার সামনের দিনগুলো এই সাফল্যের ধারাবাহিকতা বজায় থাকুক। আজকের মতো এখানেই শেষ করছি। সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।